নমস্কার বন্ধুরা, বঙ্গবন্ধু চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের গন্তব্যস্থল বীরভূম জেলার অন্যতম সতীপীঠ মা ফুল্লরা। এই সতীপীঠের সাথে জড়িয়ে রয়েছে অনেক রহস্য। এই সতীপীঠেই রয়েছে রামায়ণের সময়কার একটি পুকুর। তো চলুন গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাই, আর রাস্তায় যেতে যেতে আপনাদেরকে এই সতীপীঠ সম্বন্ধে কিছু কথা জানিয়ে রাখি। বাংলার 14টি সতীপীঠের মধ্যে 5টি সতীপীঠই রয়েছে বীরভূম জেলায়। শক্তি সাধনার পীঠভূমি বলা হয়ে থাকে বীরভূম জেলাকে। বীরভূমকে দেবীকালীর চারণভূমিও বলা যেতে পারে। প্রাচীনকাল থেকেই এই জেলায় শাক্ত ধর্মের প্রভাব এতটাই প্রবল ছিল যে চৈতন্য মহাপ্রভুর সময়েও বীরভূমের শক্তি আরাধনাকারী বীরাচারী তান্ত্রিক সাধুরা দেবী গৌরীকে ছেড়ে গৌড় অনুগামী হয়নি। চৈতন্য লীলা কীর্তন রচনাকার বৃন্দাবন দাসের লেখায় বীরভূম সম্পর্কে মহাপ্রভুর মুখ দিয়ে সেখানে বলানো হয়েছে, ভক্তিশূন্য সর্বদেশে না জানে কীর্তন, কারো মুখে নাহি কৃষ্ণ নাম উচ্চারণ। বীরভূমে জন্মগ্রহণ করে বৈষ্ণব প্রভু নিত্যানন্দ নিজে ভক্তিরসে জোয়ারে ভাসলেও শাক্তদের ভাসাতে পারেনি। লালমাটির পীঠস্থানগুলিতে বারবারই শক্তি পূজারীদের প্রাধান্য ছিল। পুরাণ অনুসারে 51 পীঠের 49তম পীঠ লাভপুরের দেবী ফুল্লরা পীঠ। দেবী পুরাণ অনুযায়ী মাতা সতীর নিচের ঠোঁটটি পড়েছিল এখানে। এই মন্দির চত্বরে রয়েছে একটি পঞ্চমুণ্ডীর আসন। 66 বিঘা জমি নিয়ে এই ফুল্লরা মহাপীঠ। আনুমানিক 742 খ্রিস্টাব্দে দেবগর্ব তৎকালীন বঙ্গাধিপতি আদিসুরের কাছ থেকে এই বটগ্রাম লাভ করেছিলেন এবং তার পুত্র বশিষ্ঠ লাভ করেছিলেন শীতল গ্রাম, অর্থাৎ বর্তমানে যা শীতল গ্রাম। বশিষ্ঠের পুত্র অট্টহাসি ছিলেন এই সতীপীঠের প্রথম সাধক। তার নাম অনুসারেই তৎকালীন লাভপুরের নাম হয়েছিল অট্টহাস। এই অট্টহাসের উত্তর পুরুষ বর্মন রাজাদের মহাসন্ধি বিগ্রহী দেবভট্ট মিথিলা থেকে বিতাড়িত কয়েকজন বেদানুসারী ব্রাহ্মণকে পিতৃপুরুষের আরাধ্য দেবী ফুল্লরার পূজারী রূপে নিয়ে আসেন। আনুমানিক 1179 খ্রিস্টাব্দে, তারও প্রায় 2 শতক পরে, এই মৈথিল ব্রাহ্মণদের বংশধর দীনমণি মিশ্র বাহাদুর অত্যন্ত প্রভাবশালী রূপে রাজা উপাধি লাভ করেন এবং সামল বর্মার নাম অনুসারে লাভপুর অঞ্চলের নামকরণ করেন সামলাবাদ। শোনা যায় এই দীনমণি মিশ্র বাহাদুরের আমলেই সামলাবাদ ধ্বংসপ্রাপ্ত হয়। ধ্বংস হয়ে যায় ফুল্লরা মন্দিরও। খুব অতীতের কথা নয়, 1855 সালে গ্রামের বিত্তবান ব্যক্তি যাদবলাল বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন নতুন মন্দিরটি। অবশ্য ফুল্লরা মন্দিরের আদি ইতিহাস অত্যন্ত গৌরবের। সিয়ান প্রশস্তি থেকে জানা যায় পাল বংশীয় নয়পাল তার পুত্র তৃতীয় বিগ্রহপাল এই অট্টহাস মন্দিরের নির্মাণ করেন, যার শিখরে থাকা সুবর্ণ কলসের আলোকছটায় মনে হতো আকাশে যেন দ্বিতীয় সূর্যের উদয় হয়েছে। এরপরে দীনমণি মিশ্র বাহাদুরের আমলেই মন্দিরের ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে কৃষ্ণানন্দ গিরি একটি ছোট্ট মন্দির নির্মাণ করেছিলেন। সে মন্দিরও ধ্বংসপ্রায় হয়ে যাওয়ার পর যাদবলাল তৈরি করেন সর্বশেষ মন্দিরটি। চারিদিক গাছপালায় ঘেরা ছায়াময় পরিবেশে মা ফুল্লরার মন্দির। সতীপীঠ ফুল্লরা অট্টহাস নামেও পরিচিত। বীরভূমের প্রাচীন এই দেবীপীঠ একসময় তান্ত্রিকদের সাধনাক্ষেত্র ছিল। পীঠ চূড়ামণি অনুসারে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা খণ্ডিত দেবী সতীর দেহাংশগুলি যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়েছিল, তখন দেবীর নিচের ঠোঁটটি পড়েছিল এই লাভপুরে। এই পীঠ জনবসতি থেকে কিছুটা দূরে একটা ছোট্ট লাল কাঁকুড়ে মাটির টিলার ওপর অবস্থিত। টিলার নিচে বয়ে চলেছে উত্তরমুখী কোপাই নদী এবং এই মন্দিরে নেই কোনো দেবী মূর্তি। সিঁদুর মাখানো কচ্ছপাকৃতি একটি লোহিতবর্ণ শিলাখণ্ডকেই দেবী রূপে পূজা করা হয় এখানে। এই মন্দিরের পাশে একটি বিরাট পুকুর আছে। কিংবদন্তি অনুসারে রামের দুর্গাপূজার সময় হনুমান এই পুকুর থেকেই 108 নীলপদ্ম ফুল সংগ্রহ করেছিলেন। এই জলাশয়ের নাম দেবীদহ বা দলদলি। প্রবাদ আছে, এই দিঘির জল কোনোদিন শোকায় না। মন্দিরের কাছেই শ্মশান। তন্ত্র সাধনার উত্তম স্থান হিসেবে প্রসিদ্ধ ফুল্লরায় দেশের নানা প্রান্ত থেকে তন্ত্র সাধকেরা আশ্রয় নিয়েছেন। আগে এই মন্দিরে নিয়মিত সেবাভোগ, অর্থাৎ শেয়ালকে ভোগ দেওয়ার নিয়ম ছিল। এখানে প্রতিদিন দেবীর ভোগের একটি অত্যাবশ্যিক পদ হলো মাছের টক। এই মাছের টক ছাড়া দেবীর ভোগ অসম্পূর্ণ। এই লাভপুরেই প্রথম বাঙালি জ্ঞানপীঠজয়ী সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম। এখানে তিনি জন্মের বেশিরভাগ সময় সাহিত্যকর্মে কাটিয়েছেন। ফুল্লরা মন্দিরের কাছেই রয়েছে তার জন্মভিটে। দেবী ফুল্লরার মাহাত্ম্য বর্ণনা করার জন্য একটা ছোট্ট কাহিনী জড়িয়ে রয়েছে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিয়ের বেশ কয়েক বছর সন্তান না হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মা শ্রী রামজি ঘোষাই নামে এক তন্ত্র সাধকের কাছে গিয়েছিলেন। সেই সাধুর নির্দেশেই দুর্গাপুজোর পর কৃষ্ণা চতুর্দশীতে তারাপীঠে পুজো দিয়ে দেবী ফুল্লরার কাছে ব্রত উদযাপন করেন। এরপরেই তিনি সন্তান সম্ভবা হন এবং এক পুত্র সন্তানের জন্ম দেন।
মা তারার নামেই এই সন্তানের নাম রাখা হয় তারাশঙ্কর। ভক্তদের বিশ্বাস মা ফুল্লরা তার সন্তানদের কখনোই খালি হাতে ফেরায় না। ভক্তি এবং বিশ্বাস বৈচিত্র্যের লীলাভূমি এই ফুল্লরা সতীপীঠ। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে ফুল্লরা মন্দির চত্বরে রয়েছি। চলুন এবার আমরা মায়ের দর্শন করে নিই। এখানে মা শিলারূপে পূজিত হয়। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন শিলাটি অনেকটা ঘোঁটের মতো দেখতে। আর এই যে ছোট্ট মন্দিরটা দেখছেন, এখানেই বিরাজ করছেন মহাদেব বিশ্বেশ্বর পীঠ ভৈরব রূপে। আর এই সেই রামায়ণের সময়কার পুকুর, এখান থেকেই হনুমান রাম রাবণের যুদ্ধের সময় মায়ের অকাল বোধনের জন্য শ্রীরামের আদেশে 108টি নীলপদ্ম নিয়ে গেছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।